আমি ন্যায় বিচার চাই, আর ন্যায় বিচারে আপাতত আমার আব্বু তো আর আমি তো চাইলে তো আর ফেরত পাবো না। আমার মূল সংসারের উৎস ছিল সে, আমার মাতার ছাতাই ছিল সে, সে যাতে এখানে নাই, তো আমি ন্যায় বিচার হিসেবে তারও তো বাড়িতে পোলাপানটা আছে, তারাও একটু বুঝুক যে কেমন। আমি আমার আব্বুর মৃত্যুর জন্য আমি তার ফাঁসি চাই, এতটুকু। কারণ আমি যেমনটা বুঝতে পারতেছি যে বাপ হারানোর কতটা কষ্ট, আমি এতিম, আমার মাথার উপর কেউ নাই, কারোর কাছে বায়না করতে পারবো না, চাই কি কোনো কিছু চাইতে পারবো না, তারা একটু এতটুকু বুঝুক, আমি শুধু এতটুকু চাই। আমরা সবাই একমত এই ব্যাপারে। গ্রামের আপনারা যারা আছেন, আপনারা সবাই কি চাচ্ছেন? তাহলে কোন ধরনের তার ফাঁসি যায়, আমরা তার গ্রামের লোক তার কোনো সময় ভালো বলে না, তার গ্রামের লোক পর্যন্ত তার খারাপ বলে, ফাঁসি চাই, কোনো অন্য কোনো বিচার চাই না আমরা। কারণ সে হত্যা করলো কেন, সকলের সামনে সে মেরেছে। আমার কথা তার বেঙ্গে থুক, যে তোমার টাকা ধারে নাই, এরপরে দিনে দুপুরে যে খুন করতে পারে, তো এরপরও করতে পারবে সে। আরো কথা, ওই ছেলেটা তার সে ওই কাঠ খাই 700 টাকা হাই জোফাই দিন, ওই নিয়ে আসে ওই খাই, এখন তার সংসার পরিদর্শন করলে মনে হয় ভালো হয়। আপনারা তার বাড়িটা যদি একটু পরিদর্শন করেন, তাহলে বুঝতে পারবেন যে সে কেমন শ্রেণীর লোক ছিল। মানে এটা আমাদের একটা আহ্বান, এই যে বাড়ি, এই যে এখানে, এই যে ঘর, আপনি আশপাশে সবার কাছে শুনতে পারেন, কোনো সমস্যা নাই। আমার আব্বু আছে, কারোর সাথে কোনো দ্বন্দ্ব ফেসাদ, কারোর কাছে কথা কাটাকাটিও করে না সে। আমার না এই কেন দেবের আছে, বলার সঙ্গে সঙ্গে দাঁড়া আসতে তোর টাকা ধারে, আমি তো আসি পেয়েছি, আমি দিয়ে দেবো, আমি সেও কোনো কথা কই না স্যার। সবাই বলছে যে দোকানদার অনেক আগে থেকেই সবার সাথে বাজে ব্যবহার করে, এরকমটা বলছে গ্রামে। আমার আব্বুর মৃত্যুর জন্য আমি তার ফাঁসি চাই। প্রতিবেশীদের কিন্তু একই কথা, এবং যেহেতু ওনার গ্রামে আমরা দাঁড়িয়ে আছি, ওনার গ্রামের সবাই এক সমস্যার বলছে যে তারা সবাই একসাথে কণ্ঠ মিলিয়ে বলছে যে উপযুক্ত শাস্তি চাই, যেটা এটা একটা মানবতার পরাজয়, এবং তারা বলছে যে সামান্য টাকার জন্য একটা মানুষকে খুন করা হয়েছে, এটা সত্যিকার অর্থেই মানবতার বিপর্যয়, তারা সবাই শাস্তি চাই, সেটা সবাই বলছে। তাহলে সবাই আপনাদের সবাই একটাই দাবি, তাই তো? তার দিন এনে দিন খাওয়া একটা সংসার, তিনি কিন্তু কাঠের কাজ করেন, এবং সেই জায়গা থেকে আসলে একটা মানুষের, তারপরও কিছু ঋণগ্রস্ত তিনি আছেন, সেই জায়গা থেকে একটা মানুষের সামান্য কয়েকটা টাকা একদিন দেরি হতেই পারে, একবেলা দেরি হতেই পারে, সবাই এমনটি বলছে। সেই জায়গা থেকে সামান্য কয়েকটা টাকার জন্য তাকে মেরে ফেলতে হবে এমন তো কোনো কথা না। আবার গ্রামের মানুষ বলছে যে তারা তাকে বেঁধে রাখতো টাকার জন্য, আমরা গ্রামের মানুষ টাকা দিয়ে তাকে অনেকটা ইয়ে করতাম, ছাড়িয়ে নিয়ে আসতাম, এরকম বলছে। আমার জামাই কাঠ কুপিয়ে খায়, আর একটা ছেলে একটা মেয়ে রয়েছে, তারই তার দানি গর্বি সাসায়। এটা হচ্ছে এই এই বকেয়া টাকার ইয়ে পরিমাণটা কি আপনি জানতেন, বা আপনাকে কখনো জানানো হয়েছে, বা আপনি জানতেন কিনা? অনেকে বলছে যে 100 টাকা, কিন্তু এখানে এসে শুনলাম যে আসলে মাত্র 25 টাকার জন্য কি মেরে ফেলেছে। তাহলে 25 টাকার জন্য কি কাউকে মেরে ফেলা যায়? এবং দেখছেন এই বাড়িটা আসলে তার, এই বাড়িতে উনি থাকেন, বাস করেন, এই বাড়ির একটা মানুষকে আসলে তিনি অতটা অর্থবিত্ত তো অবশ্যই না, দেখে বুঝতে পারছেন তাকে এই সামান্য টাকার জন্য মেরে ফেলা হয়েছে, এটা সবচেয়ে বড় কথা। তো ওরা তর্ক করতে করতে ওই আবু তালেব কিন্তু মুখ খারাপ করে একটা গাল দিয়েছে, গাল দেওয়ার পরে এও আবার হারামির বাচ্চা বইলেছে, হারামির বাচ্চা যেই বইলেছে ও কিন্তু দোকানতে উইটা আসছে, উইটা আসতে আমি যে বাবু চুপ কর, গণ্ডগোল করি না, খবরদার গণ্ডগোল করি না, এমনি সবাই এসে ঘাড় চেপে ধরেছে, বুঝলেন, ঘাড় চেপে ধরে এনা করে ধরেছে, ধরার পরে ময়দুল কিন্তু ছোড়াচ্ছে, আর আমি কিন্তু ওই দূরে বসে রয়েছে, আমরা যে ছোড়াবো, ছোড়ানোর কায়দা নেই, এই যে এই খাট, এই খাট এই কন্দারে ধরেছে, এই কুদায় ধরেছে, বুঝলেন, এইদিকে আবু তালেব এই কুদায় ধরেছে, আমরা যে ছোড়াবো, তারপরে দেখলাম যে ময়দুল ছোড়াইতে পারছে না, তখন আমি উঠলাম, উঠে দেখি যে আমার স্যান্ডেল ফ্যান্ডেল নেই, স্যান্ডেল গুঁজে পায়ে দিয়ে যে বাহাত ধরে ছুড়িয়ে দিলাম, ছুড়ি দিয়ে আর জানকে নিয়ে আসলাম, যা বাপু চল, আমি উঠে আসলাম, উঠে আসার পরে এই ঘরে আসলাম, কাঠগুলায় এসে এই যে এই ঘরেতে দুটো দরজাও নিয়ে গেলো,
ছয়লা রো দুইজনা দুই ধরে দরজা দিয়ে গেল তো আমি এ দরজা এ কি দরজা ফেটে একটা চৌচি রয়ে গেছে কার রে তো আলতাপের তা আজ নেই নি তা না তা কী করতে হবে এখন সে নেবে না তা হ্যাঁ সে নেবে এই এই বলতি বলতি তখন আর যা বলছে চাষা তো কী কর তা আমার না এই কেনতে গুটি আছে বুঝলেন কেনতে গুটি আছে গোটা এই কথা বলার সঙ্গে সঙ্গে চাষা আমার যে বুক পিট খিল লেগে গেল ফেটে গেল ফেটে গেল ফেটে গেল তখন আশীর্বাদ ছয়েল আমি আমি এক বগল ধরলাম ধরলি আশীর্বাদী কাছে ছয়েল পানি এসে মাথায় পান ঢেলতে লাগলাম তখন আর যার কাছে চাষা আমার হসপিটালে পাঠান বুঝলেন তখন আমি রাজাকে ফন্দিত যাচ্ছি ফন্দিত যাচ্ছে তা কীটা বলছে ওই দেখ রাজাক দাঁড়িয়ে রয়েছে তখন তো কীটা ডাকলো আসলো আমি যাই রাজাক তারা দাঁড়াই এসে গাড়িতে আমি নিজে তুলেও দিলাম তুলে দেওয়ার পরে তারপরে মহিলারা ভিড়ে গেল ভিড়ে যাওয়ার পরে আমাকে এই মনে বউ এসে আবার ওই গাড়িতে নামিয়ে দেয় নামিয়ে নিয়ে দেখি যে মেয়ে লোকে ভরে গেল ভরে যাওয়ার পরে ওরা নিয়ে যেয়ে লাভি নিয়ে যেয়ে দেখি সবাই পানি ঠেলতে লাগলো আমি বাড়ির ভিতরে চলে গেলাম বুঝলেন বাড়ির ভিতরে চলে যাওয়ার পরে বেশ খানিক পরে ওরা যে হসপিটাল গিয়েছে তারপরে আমি এটা জানি না তারপর অনেকক্ষণ পরে আমি বাড়ি মেজে শুয়ে রয়েছি তারপর রাত যাক ফোন দিয়েছে কছে যে ভাই এই ব্যাপার সয়েল তো বেরিয়ে আসলো যেন কান্দা কান্দা ভাব ওর নাকি অক্সিজেন দিয়েছে ভাব ভালো নাই তো দেখো আল্লাহ ভরসা কী হয় না হয় তারপরে বেশ খানিক পরে আবার ফোন দিয়েছে ভাই ভিতরে কান্নাকাটি হচ্ছে যেন মরে গিয়েছে তখন আমি উঠে বাইরে আসলাম বাইরে এসে মেয়ে লোকে বলছে যে এই এই ব্যাপার তা মেয়ে লোকে খুব আফসোস করতে লাগলো যে কালকে বলল যে মেয়ে আপনার সে ফিরে না কিনা ভেজ গো ছেলেটা খুব কথায় বাতারা খুব ভালো তারপরে আমি মনে করলাম যে আমি নিজে ফোন দিয়ে দিন এইবার নিজে ফোন দিলাম ওই রাজাকের কাছে ওই যে যার সঙ্গে কথা বললেন রাজাক বলে ভাই মারা গিয়েছে আচ্ছা আপনারা ছয়জন ছিলেন একটা লোককে মারছে আপনারা তবু থামাতে পারলেন না ছয়জন মিলেও থামাতে পারলেন না হ্যাঁ তার ঠেকাইছে তো হাত ধরে ছুড়ি নিয়েছি ছুড়ি নিয়ে আমি নিয়ে আসছি কেন এই ঘরে নিয়ে আসছি এই কাঠগুলাই তাহলে তার আগে সে এভাবে আঘাত কীভাবে করলো তার আগে ওই বলছে রে যে এই সরাটা এইদিকে একটা এইদিকে একটা এই কুনায় ধরে আছে বুঝলেন কুনায় তর্কতর্কিটা যখন হয় তখন কী নিয়ে তর্ক হচ্ছিল আপনি কী শুনেছেন এসে টাকার পরিমাণ কি জানেন 300 বলে আচ্ছা আমরা এক একজন এক একভাবে বলছে 325 টাকা বাকি ছিল উনি বলছে 300 টাকা পরিশোধ করে দিয়েছে সে মাত্র 25 টাকা বাকি ছিল আবার কেউ বলছে 100 টাকা যাই হোক টাকার পরিমাণ যাই হোক 325-এর বেশি না আচ্ছা 300 টাকার বেশি না 300 টাকার বেশি না তো আপনারা থামানোর চেষ্টা করেছিলেন তাই তো